আমেরিকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ও জনপ্রিয় ম্যাগাজিন টাইম ম্যাগাজিন। বিশ্ববিখ্যাত এ ম্যাগাজিনে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা প্রভাবশালী ব্যক্তিত্বের নাম প্রকাশ করে। সামাজিক ও ধর্মীয় পরিমণ্ডলে ব্যাপক অবদান রাখায় বাছাইকৃত ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান ও জীবনী প্রকাশ করে থাকে টাইম। পর্বভিত্তিক সারা বিশ্ব থেকে 100 জন প্রভাবশালী নেতার সাফল্য তুলে ধরে। এবার সে ধারাবাহিকতায় টাইম ম্যাগাজিনের নভেম্বর সংখ্যায় জরিপের এই পর্বে উঠে এসেছে বাংলাদেশি আমেরিকান এক আলেমের নাম। নিউ ইয়র্কে বসবাসকারী বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মুফতি মাওলানা হাফিজ লুৎফর রহমান কাসিমির নাম টাইম ম্যাগাজিনের তালিকায় যুক্ত হয়েছে, যাতে কাসিমিকে মুসলিম কমিউনিটি লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান এবং তার জীবনের সাফল্য গাঁথা নিয়ে স্বতন্ত্র ফিচার প্রকাশ করে। নিউ ইয়র্কের মুসলিম কমিউনিটিতে ইসলামের আদর্শ প্রচার ও আর্থসামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখছেন তিনি। বহুমুখী সেবামূলক কাজের স্বীকৃতি দিয়ে টাইম ম্যাগাজিনে তাকে নিয়ে জীবনী প্রকাশ করায় বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বয়ে এনেছে বলে মনে করছেন নিউ ইয়র্কের আলেম সমাজ। টাইম ম্যাগাজিন কর্তৃক নিজের ফিচার প্রকাশ ও সম্মাননা স্বীকৃতির কথা চ্যানেল টিটিকে নিশ্চিত করেছেন ম্যানহাটন আসাফা মসজিদের ইমাম ও খতিব মাওলানা লুৎফর রহমান কাসিমি।